আসসালামু আলাইকুম আপুরা, আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু বেড কভার নিয়ে। অনেক দিন পরে আমরা কিন্তু বেড কভার দেখাচ্ছি, হ্যাঁ বেশ অনেক দিন পরে আমাদের বেড কভার স্টক হয়েছে। এবং আসলে যেটা হয়, আমাদের বেড কভারগুলো যেহেতু একটু স্লো কাজ করা হয়, তার জন্য আমরা হচ্ছে সবগুলো বেড কভার যখন একসাথে অনেকগুলো হয় তখন হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই, ঠিক আছে। ফার্স্টে আজকে যে বেড কভারগুলো দেখাবো, দুইটা কালারের চারটা বেড কভার দেখাবো, প্রচণ্ড সুন্দর এবং সবগুলোই কিন্তু অ্যাপ্লিকের কাজ করা থাকবে। হ্যাঁ, এর আজকে থেকে যে কয়টা ভিডিও পাবেন, অনেকগুলো ভিডিও হচ্ছে আপনারা বেড কাভারে পাবেন, এবং সব সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস বেড কাভার চলে আসছে এবং সবই হচ্ছে একদম নতুন ডিজাইন। হ্যাঁ, নতুন ডিজাইন নতুন কালার। যাই হোক, ফার্স্টে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে আপুদের পছন্দের মোস্ট ফেভারিট একটা কালার, সেটা হচ্ছে জলপাই কালার। আমি জানি না এই কালারটার জন্য কেন এত রিকোয়েস্ট থাকে, এই কালারটা আপুরা এতটাই পছন্দ করে। এটার উপরে দেখেন আমরা হচ্ছে গিয়ে কমলা হলুদ এবং একদম মেরুন যে কালারটা, সেই কালারটা দিয়ে হচ্ছে আমরা কাজ করেছি। হ্যাঁ, এটা চারপাশে দেখেন সুন্দর করে একবারে চারপাশে একটা বর্ডারের মতো থাকবে ফুলের কাজ করা, আর এই মাঝখানে হচ্ছে দেখেন পুরোটা জুড়ে কাজ করা থাকবে। হ্যাঁ, পুরোটাই অ্যাপ্লিকের কাজ করা আছে, আর পাতার যে সাইডে সেখানে হচ্ছে হাতের কাজ করা আছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন যেটা গ্রিন কালারটা, খুব সুন্দর একটা বোটল গ্রিন কালার দিয়ে করা হয়েছে, যার কারণে মানে ডিপ গ্রিন, যেটা যার কারণে জলপাইয়ের উপরে প্রত্যেকটা কালার খুব সুন্দর একটা মানে সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা ডিপ কালার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপুরা, কালার 100% গ্যারান্টি আছে, একটু রং কষ উঠা মানে উঠবে না। আমরা প্রতিটা কাপড় আগে চেক করে নিই যে কোনো রং উঠবে কিনা, তারপরে কিন্তু আমরা এই কভারের মানে কাপড়ের উপরে বসাই, কারণ এটা ওয়াশ করার পর যদি রং উঠে তাহলে আমার পুরো চাদরটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না। সো এই দেখেন, এবং এই কাজগুলো দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা কাজ হচ্ছে এত সুন্দর করে লক করা আছে। হ্যাঁ, এত সুন্দর করে লক করা, যার কারণে হচ্ছে মানে এটা আপনারা যতই ব্যবহার করেন না কেন, শুবেন উঠবেন বসবেন, বাট অ্যাপ্লিক কিন্তু উঠবে না, ঠিক আছে। এটা ছিল তো আপনাদের হচ্ছে বেড কাভারটা, এটার সাথে আপনারা কিন্তু একটা দুইটা বিগ সাইজের পিলো কাভার পাচ্ছেন, বিগ সাইজের পিলো কাভার পাচ্ছেন। আচ্ছা, এটার কাপড়ের ম্যাটেরিয়ালটা আমি বলে দিই, এটা হচ্ছে গিয়ে থাই কটন কাপড়ে আছে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে থাই কটন কাপড়ে, যেটা হচ্ছে আপনারা মানে চাদরের জন্য বেস্ট একটা কাপড়। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের কাপড়ে কিন্তু কোনো জোড়া বা কোনো কিছু মাঝখানে হয়তো জোড়া দেওয়া এরকম কোনো কিছু থাকবে না, পুরোটা এগুলো একবারে যেটা চাদর মেক করা হয় সেই চাদর দিয়েই হচ্ছে আমরা চাদরের উপরে অ্যাপ্লিকের কাজটা করে থাকি। এটা দেখেন আরেক একটা সুন্দর হচ্ছে গিয়ে জলপাই কালার। হ্যাঁ, যারা একটু বড় ফুল পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে জলপাইয়ের উপরে অরেঞ্জ আর সবুজ সাদা, এই তিনটা কালার দিয়ে কাজ করা আছে। এখানে একটু বড় বড় সাইজের ফুলের কাজ করা হয়েছে, এই যে জাস্ট আমি দেখাই আপনাদেরকে, চারো সাইডে এরকম খুব সুন্দর করে চারপাশে ফুল ফুল এভাবে থাকবে, মাঝখানে একটা ফুল আকৃতি থাকবে। হ্যাঁ, এটা একটু হালকা রেগুলার ইউজের জন্য এগুলো ভীষণ ভালো, কারণ আপনারা যখন এই যে কাপড়টা ধরবেন, কাপড়টা যখন ধরবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো রেগুলার ইউজ করা যাবে কি না, এতটাই সফট এতটাই সুন্দর। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমাদের কাপড়গুলো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মানে কোনো ভুসকা উঠা বা হয় না যে একদম কিছু নিম্নমানের চাদর পাওয়া যায় যেগুলো হচ্ছে দেখা যায় যে আমরা 6 মাসও ইউজ করতে পারি না, এগুলো কিন্তু সেই কাপড় দিয়ে তৈরি না। হ্যাঁ, এগুলো একবারে হচ্ছে আমরা যেটা হচ্ছে সবচেয়ে যেগুলো আমরা মানে 1200-1300 করে শুধু আমাদের মানে কাপড়গুলাই কিনতে হয়। হ্যাঁ, শুধু কাপড়গুলাই কিনতে হয়, এই সেই কাপড়ের উপরে আমরা কিন্তু অ্যাপ্লিকের কাজগুলো করি, যাতে আপনারা দীর্ঘদিন আপনারা হচ্ছে এই বেড কাভারগুলো মানে ব্যবহার করতে পারে। এবং এগুলো ওয়াশ করাও অনেক ইজি, আপনি হাতে ওয়াশ করেন, আপনি যদি মনে করেন যে আপনি ওয়াশিং মেশিনে ওয়াশ করবো, আমরা কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করি, সো কোনো অসুবিধা নাই, নির্ধিদা ইউজ করতে পারবেন, প্রতি সপ্তাহে একবার করে ধোন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে গেল। আচ্ছা, আমি এখনও কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলি নাই, প্রাইসটা বলছি, চারটার একই রকম প্রাইস হবে। এই এটা দেখেন, আকাশের উপরে এত সুন্দর নেভি ব্লু দিয়ে, টেনশনের কোনো কারণ নাই, কোনো রং উঠবে না, ঠিক আছে। আকাশের উপরে দেখেন কি সুন্দর করে চারপাশ থেকে কাজ করা হয়েছে। ও, আরেকটা বিষয় বলতে যেটা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের বেড কাভারগুলো কিন্তু অবশ্যই একদম কিং সাইজ বেডের জন্য তৈরি করা, হ্যাঁ কিং সাইজ বেডের জন্য তৈরি করা হয়েছে। সো আপনারা 5 ফিট, 7 ফিট, 5.5 ফিট, 7 ফিট, 6 ফিট, 7 ফিট সব খাটে আপনারা ব্যবহার করতে পারবেন। এই দেখেন,
আপনারা জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন, পিছনে এত সুন্দর করে, মানে এত ঘন ঘন করে, আমি একটু সামনে থেকে দেখাই, দেখেন ঘন ঘন করে লক করা আছে, যার কারণে সেলাইটা করা আছে, যার কারণে যেটা হবে আপনারা যতই ব্যবহার করেন, যতই রেগুলার ইউজ করেন না কেন, আপনার অ্যাপ্লিকের কিচ্ছু হবে না, ঠিক আছে? কোনো নিম্নমানের কাজ আমরা কিন্তু করি নাই। সো এইটা হচ্ছে গিয়ে ফুল বেড কভারটা। এটার সাথেও আপনারা আরও দুটা পিলো কভার পাচ্ছেন, মানে প্রতিটার সাথে আপনারা দুটা পিলো কভার পাবেন এবং অবশ্যই সেটা বিগ সাইজের পিলো কভার হবে। আচ্ছা, লাস্ট যেটা সেটাও আমরা সেম কালারের মধ্যেই আছে, আকাশি কালারের উপরে। এটা আমরা আরেকটা ডিজাইন করেছি, খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। হ্যাঁ, যারা হচ্ছে মানে রুমটাকে একটু স্ট্যান্ডার্ড লুক দিতে চান, ঠিক আছে, স্ট্যান্ডার্ড লুকটা এরকম যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার রুমটার মানে লুকটা একটু অন্যরকম আসুক, সেই লুকটার জন্য আমরা হচ্ছে এইভাবে বেড কাভারটা করেছি। আচ্ছা, এটা কিন্তু আমি আড়াআড়ি দেখাচ্ছি, এইটা আড়াআড়ি হচ্ছে, এটার অর্ধেকের বেশি অংশ থাকবে হচ্ছে গিয়ে এই আকাশি কালারটা, তার সাইডটাতে হচ্ছে অনেকখানি কিন্তু আপনারা এই নেভি ব্লু দিয়ে কাজটা পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি আড়াআড়ি দেখালাম, এখন আমি লম্বা করে দেখাচ্ছি। এই দেখেন, এই সাইডটা ধরো, লম্বা করে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন, বিছানার অর্ধেক অংশ জুড়ে আপনার এই কাজটা করা থাকবে, ঠিক আছে, লম্বালম্বিভাবে। ওকে, এটা কিন্তু লম্বালম্বিভাবে, আড়াআড়িভাবে না, বিছানার অর্ধেকের বেশি অংশ জুড়ে কিন্তু এই কাজটা করা থাকবে এবং ওই সাইডটা খালি থাকবে, আর এই সাইডটা তো ঝুলেই থাকবে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগবে যখন অর্ধেক থাকবে আপনার খালি আর অর্ধেক থাকবে পুরোটা কাজ করা। অ্যাপ্লিকের জাস্ট কাজটা দেখেন, অসম্ভব স্ট্যান্ডার্ড একটা কাজ করা হয়েছে। হ্যাঁ, আর এর প্রত্যেকটা কাভারে কিন্তু আপনার এই চারপাশে এরকম সুন্দর পাইপেন করা পাবেন। হ্যাঁ, সুন্দর করে পাইপেন করা থাকবে। সো এটার কাজটা আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন যেটা চলে আসে সেটা হচ্ছে এটার প্রাইসটাতে। এই বেড কভারগুলো আপনারা পাচ্ছেন, এটার পিলো কভারটা দেখেন, বেড কভারগুলো আপনারা পাচ্ছেন মাত্র 2150 টাকা করে, ঠিক আছে, প্রতিটারই প্রাইস সেম, মাত্র 2150 করে। 2150 টাকায় আপনারা হচ্ছে একটা বেড কভার সাথে পিলো কভার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো আপনারা দুটা কালারে দেখালাম, চারটা, দুটা কালারই ভীষণ সুন্দর এবং আপনাদের পছন্দের দুইটা কালার দেখিয়েছি, যার যেটা ভালো লাগবে। আপনার যদি পছন্দের, আপনি মনে করেন যে আপনার যেটা বেশি পছন্দ সেটা আপনি আগে নিতে চান, তাহলে একটু আর্লি নক করে ফেলবেন, স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে কল করে ফেলতে পারেন, পেজে গিয়ে ইনবক্স করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারও কিন্তু আমাদের নক করতে পারেন। আবারও চলে আসবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।